আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগ হলো মামা শ্বশুর বাড়ি থেকে শুরু করা হলো, কারণ আপা হলো কালকে আসছে, কালকে না কালকে আসছে। তো আজকে হলো আয়েশা ফোন দিছে যে আসেন আমাদের বাড়িতে। পরে আমি হলো দুপুরবেলা আসছিলাম, হাসতেছে আমার কথা শুনে, দুপুরবেলা আসছি। তো তারপরে আয়েশা হলো খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছুক্ষণ কথা বললাম, আদিয়ান ঘুম আসতেছে। আর আসার পর পরে বৃষ্টি নামছিল অনেক, আর এখানে হলো এই যে দীপি পিঠা বানাবি ওই জন্য আসতেছে সবাই আমার কথা শুনে। আর এখানে হলো আপা আছে, আপা হলো যে পিঠা বানাবি পাঠিয়েছে একটা পিঠা আর কি। তো আর পাশে হলো আমার মামি বসে আছে, মামির মাথা কাপড় দেন। এই যে মামি হলো, মামি বসে আছে, মামি বউ হলো ছেলের বউ পিঠা বানাইবো, তো বসে বসে দেখতেছে আর কি। ঘন হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো আর ব্যথা করে না, কি করবো, দুই পাশে শুরু করে দিছে। এই যে আমাদের ছোট বিয়ান, হাই, বিয়ানে পান খাইছে। ওই সময় বিয়ে ওই ইউটিউব থাকলে ভালো হতো, যে ওই বিড়াল বিড়াল সাজাইছিলাম, সবই আছে আমার কাছে। তো দেখাম দাঁড়া পরে, তুমি পারো না ভাই, তুমি বল আমার বাইর ঠিক কেটা কয় পিঠা বানাইতে পারে না, ভালোই তো পিঠা বানাইতে পারে, যে খেজুর পিঠা তো বানাইলো। ডাকা না গেলে কি আজান দিতেস রান্না করে বসে হলো, আমরা টিকটক করতেছিলাম আর হাসতেছিলাম। আর ওটা হলো এই যে আমাদের বিয়ান, ছোট বিয়ান, মানে ছোট যার বউ ঢাকা থাকে, ওরা বেড়াইতে আসছে। আর আদিয়ান তো ঘুমে, আর এ হলো ভাইগনা, ভালো ছেলে। মা ছেলে টিকটক করবো বলতেছে, আর বাইরে হলো মামিরা কথা বলতেছিল। দেখি তুমি চাবি ওটা ইয়ে হয়ে গেছে, তো ঘন হয়ে গেছে, ওটা ফ্যানের নিচে রাখলে একবার পুরো ইয়ে দেবো। আর তোমার চাবি দেবো না, রেখে দাও দুইটা বিয়েন থাকতে পরে আমাদের ভালো লাগেনি।
যে কোনো পিঠার ভিতর ময়দা একটু পড়লেই হয়। গরম মশলা দিলে খালি কয় গন্ধ, বাইটটা দিলে সবচেয়ে ভালো হয়, এটা জানেন কামড় লাগে না। কি দিল রাফা, কি দিল মাথার উপরে? ই আছে না ওই যে টিনের কত গুণের কত ডি আছে না, ওর ডলা দিলে ইমন হয়ে যেত, ধুমায় গেছে জাল দেন। বহ দেখলাম যারে আমরা কো আগে ইনার ইস্তা না পারবো, এটা তো পারানো যাবে না, পারানো যাবো আহ তাহলে বালু মরিচ এসে তো এটি দিয়ে বাজারের যে মরিচ হয় সেই মরিচ দিদি, এই যে লম্বা জাল নি খাইছে
ওই যে বাতি দেখা যায় উপরে, ওই যে কালামরিচটা, এই যে তোমার রাতের বাম পাশে, হ্যাঁ হ্যাঁ দাদা তো বাতি কয়টা বসছেন? আদিয়ান আসো, আসো, আসো,